আসসালামু আলাইকুম। শর্টকাটে আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে একটি সোলার সিস্টেম ক্যালকুলেশন করবেন বাড়ির জন্য। তার জন্য আপনাকে তিনটা জিনিস আলাদা আলাদা করতে হবে। এক, ইনভার্টার অর্থাৎ আইপিএস। তো দ্বিতীয়ত হচ্ছে আপনাকে সিলেকশন করতে হবে ব্যাটারি, অর্থাৎ যখন সোলার থাকবে না তখন আপনি ব্যাটারি থেকে ব্যবহার করবেন। তৃতীয় সিলেকশন করতে হবে, যেহেতু আপনি সোলার থেকে চার্জ করতে চান, সো কত ওয়ারের সোলার লাগবে সেটি আপনাকে সিলেকশন করতে হবে। তো এই বিষয়গুলো ক্লিয়ার কাট জানতে হলে আমাদের প্রতিটি স্টেপ আলাদা আলাদাভাবে আলোচনা করতে হবে। তো আমি চারটি স্টেপে আপনাদের সাথে এই বিষয়গুলো আলোচনা করব। তো স্টেপ ওয়ান শুরু করা যাক। সোলার সিস্টেম ক্যালকুলেশন ফর হোম, স্টেপ ওয়ান হোম ইলেকট্রিক লোড ক্যালকুলেশন, স্টেপ টু ইনভার্টার সিলেকশন, স্টেপ থ্রি ব্যাটারি সিলেকশন, স্টেপ ফোর সোলার প্যানেল সিলেকশন। তো চলুন আমরা স্টেপ ওয়ানে চলে যাই। হোম ইলেকট্রিক লোডটা আমরা প্রথমেই আমরা একটু ক্যালকুলেশন করব। তো আমরা ব্যবহার করব চারটি এলইডি বাল্ব, 25 ওয়াট করে 100 ওয়াট, দুটি সিলিং ফ্যান, 80 ওয়াট করে 160 ওয়াট, এবং আমরা রিডিং রুমের জন্য একটি টিউব লাইট ইউজ করব 40 ওয়াট, এবং একটি টিভি ব্যবহার করব 50 ওয়াট অর্থাৎ আপনার 32 ইঞ্চি এলইডি টিভি। তো টোটাল লোড দাঁড়াইছে 350 ওয়াট, এটি আমরা ক্যালকুলেশন করব। এবার স্টেপ টু, আমরা জানব কোন ইনভার্টারটি আমাদের জন্য বেস্ট হবে। তো আমি এখানে লুমিনিয়াসের একটি ইনভার্টার বা আইপিএস দেখানোর চেষ্টা করছি। আপনার চাইলে আপনার বাসা বাড়ির ইনভার্টারটিও ইউজ করতে পারেন, অথবা মাইক্রোটেক রোমাপ্রোস ইনভার্টার ইউজ করতে পারেন। যাই হোক, 300 ওয়াট লোডে আমরা মিনিমাম 500 ওয়াটের একটি ইনভার্টার সিলেকশন করা আমাদের জন্য বুদ্ধিমানের কাজ, কারণ আমাদের লাইন বাড়তে পারে ফ্যান লাইট। সেক্ষেত্রে আমরা 800 থেকে 1000 ওয়াটের একটি ইনভার্টার বেস্ট বলে মনে করছি। তো এখন আমরা এখানে কত অ্যাম্পিয়ার লোড আছে সেটি আমরা একটু দেখব। তো আমাদের এসি লোড আছে যেহেতু 350 ওয়াট, একে আমরা অ্যাম্পিয়ারে ভাগ করব। তো আমাদের ভাগ করার জন্য আমাদের সিস্টেমটা ডিসি, সেহেতু আমরা ডিসি 12 ভোল্ট দিয়ে 350 ওয়াটে যদি ভাগ দিই তাহলে আমাদের টোটাল অ্যাম্পিয়ারটা বের হয়ে আসবে, অর্থাৎ আমাদের লোড অ্যাম্পিয়ার কত সেটি আমরা পেয়ে গেছি। আমাদের অ্যাম্পিয়ার হচ্ছে 30 অ্যাম্পিয়ার, আমাদের 30 অ্যাম্পিয়ার লোড আছে দিনে। সো এখন আমরা এবার ব্যাটারি সিলেকশন করব। তো আমাদের ফর্মুলাতে যেতে হবে, সেটা হচ্ছে যেহেতু আমরা রাত্রে ব্যবহার করব, তো বিকাল 5টা থেকে রাত 1টা পর্যন্ত ব্যবহার করলে আমাদের মিনিমাম 8 ঘন্টা ব্যবহার করতে হবে। তো আমাদের যেহেতু লোড আছে হচ্ছে 350 আর ব্যাটারি ব্যাকআপ টাইম দরকার হচ্ছে 8 ঘন্টা, আর আমাদের ব্যাটারি ভোল্টেজ হচ্ছে 12। তো আমরা এখন একটু এটার সূত্র ফালাবো, অর্থাৎ 350 ওয়াট লোড গুণ দেবো আমরা 8 ঘন্টা ব্যাকআপ টাইম এবং ভাগ দিব হচ্ছে 12 দিয়ে, অর্থাৎ 12 ভোল্টের সেট আপ দিয়ে, তাহলে আমাদের টোটাল দাঁড়াইলো 233 অ্যাম্পিয়ারের ব্যাটারি লাগবে। সো আমরা 250 অ্যাম্পিয়ার ব্যাটারি ইউজ করি। তো যেহেতু বাজারে 250 অ্যাম্পিয়ার ব্যাটারি পাবেন না, সেক্ষেত্রে আপনার চাইলে দুইটি ব্যাটারি ব্যবহার করতে পারেন প্যারালালে সংযোগ করে, অর্থাৎ 130 অ্যাম্পিয়ারের দুইটি ব্যাটারি নিলে আপনারা সব মিলে 260 অ্যাম্পিয়ার দাঁড়াইতেছে। এটা আপনার ব্যাকআপের জন্য অনেক ভালো হবে। তো এভাবে আপনারা ব্যাটারিটা সিলেকশন করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এবার আমাদের ব্যাটারিটা তো চার্জিং করতে হবে, তো আমরা চার্জিং কারেন্টটা ডিসাইড করব যে কীভাবে আমরা আসলে চার্জিংটা করলে ভালো হয়, তো সেটি আপনাদেরকে জানাবো। যেহেতু আমাদের 250 অ্যাম্পিয়ারের ব্যাটারি, সো এটাকে আমাদের চার্জ করতে হবে দিনের এই 8 থেকে 9 ঘন্টা বা 10 ঘন্টার মধ্যে। তো এটাকে আমরা এইভাবে এটাকে সংক্ষিপ্তভাবে আমরা সিলেক্ট করতে পারি, সেটি হচ্ছে 250 অ্যাম্পিয়ার গুণন 10%, অর্থাৎ আমরা 10% করলাম এই জন্যই যে আমরা 10 ঘন্টা সোলার পাচ্ছি। সো আমার 25 অ্যাম্পিয়ার কারেন্ট লাগবে, অর্থাৎ সোলার সেট আপটি লাগবে। এবার আমরা সোলার সেট আপে যাব টোটাল মিলে। তো আমাদের টোটাল সোলার প্যানেল কতটুকু লাগবে সেটি হিসাব করব, কারণ হচ্ছে আমরা আগেই আপনাদেরকে দেখাইছি আমাদের লোড লেভেল হচ্ছে বাসা বাড়িতে আছে যেটি, সেটির সঙ্গে আমরা এটি যোগ করব ব্যাটারি চার্জিং প্লাস হচ্ছে লোড লেভেলটা। তো আমাদের বাসা বাড়িতে লোড ছিল হচ্ছে 30 অ্যাম্পিয়ার এবং ব্যাটারিটাকে চার্জ করার জন্য লাগবে 25 অ্যাম্পিয়ার, টোটাল মিলে 55 অ্যাম্পিয়ার আমাদের চার্জিংয়ের ক্ষেত্রে লাগবে।
তো এখন আমরা সোলার প্যানেল কতটুকু ব্যবহার করব সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। ফর্মুলাতে আমরা একটু আসি, সেটা হচ্ছে ভোল্ট গুণন অ্যাম্পিয়ার, অর্থাৎ আমার ভোল্ট হচ্ছে 12 প্যানেল থেকে আসবে, আর আমার টোটাল লোড অ্যাম্পিয়ার হচ্ছে 55। তাহলে আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি 660 ওয়াট সোলার আমাকে ব্যবহার করতে হবে। তো এবার আমরা সোলার সিলেকশনটা করব যে আসলে কোন প্যানেলটা নিব। তো এখন আমাদের 340 বা 350 ওয়াট যেহেতু আমাদের লোড আছে এসি কারেন্ট, সেহেতু আমাদের সর্বসাকল্যে 660 ওয়াট সোলার সর্বনিম্ন প্রয়োজন। তাহলে এখন আমরা সোলারটা সিলেক্ট করব যে কোনটা নিলে আমাদের বেশি ভালো হয়। তো এটার জন্য আমাদের বাজারে আসলে সব প্যানেল অ্যাভেলেবল নাই, অর্থাৎ আমরা চাইলে 660 ওয়াটের সোলার প্যানেল একসঙ্গে পাবো না। তাহলে এখন কি উপায়, আমরা 100 ওয়াট অথবা 130 ওয়াট অথবা 150 ওয়াটের সোলার নিতে পারি। তো 100 ওয়াটের সোলার যদি আমরা নিই, সেক্ষেত্রে আমাদের মিনিমাম 7 পিস নিতে হবে, তাহলে আমরা পাবো 700 ওয়াট। তো এখানে কিছু লস ভোল্টেজ আছে, সেখান থেকে আমরা যদি লস ভোল্টের কিছুটা মাইনাস করে দিই, সেক্ষেত্রে আমরা মিনিমাম 650 বা 660 ওয়াট অ্যাকুরেট পেয়ে যাব। কারণ আমরা জানি যে 100 ওয়াট সমান আমরা 90 ওয়াট সাধারণত পেয়ে থাকি। সো আমি যদি 700 ওয়াট নিই, তাহলে সাধারণত 610 20 30 পাবো। তো আমাদের 600+ করলেই কোনো প্রবলেম হবে না, এটি আমরা সিলেকশন করতে পারি। দ্বিতীয়ত হচ্ছে আমরা 130 ওয়াটের সোলার নিতে পারি। 130 ওয়াটের সোলার নিলেও কিন্তু আমাদের মোটামুটি আকারে 5টা নিলেই হয়ে যাচ্ছে। তো 5টা 130 ওয়াটের সোলার যদি নিই, সেক্ষেত্রে 650 ওয়াট দাঁড়াই, এখানে লস ভোল্টেজ মাইনাস করলেও আমরা মোটামুটি আকারে 600 পেয়ে যাব। সো 600-এও আমরা কাভারেজ করতে পারি, সেক্ষেত্রে আমরা 130 ওয়াটের সোলার সিলেকশন করতে পারি। অবশ্যই এটা এ গ্রেডের মনো সোলার হতে হবে। এছাড়াও আমরা বাজারে অ্যাভেলেবল পেয়ে যাব 150 ওয়াটের সোলার, সেক্ষেত্রে আমরা 4টি নিলে আমরা 600 ওয়াট পাচ্ছি। যেহেতু আমাদের লস ভোল্টেজ আছে, সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো অবশ্যই 5 পিস নেওয়ার, তাহলে 750 ওয়াট পাচ্ছি। লস ভোল্টেজ মাইনাস করলে 680+ পাচ্ছি। তো আমাদের 660 ওয়াট দরকার, সেখানে আমরা 680 পাচ্ছি। এটা হালকা রৌদ্রেও কাজ করবে, সূর্য যেদিন খারাপ থাকবে অর্থাৎ মেঘলা আবহাওয়াতেও সেটি ভালো পারফরমেন্স দেবে আমাদের। সো আমরা চেষ্টা করবো অবশ্যই 150 ওয়াটের সোলার প্যানেল ব্যবহার করার জন্য, তাহলে এটা পারফেক্ট কাজ করবে। 5টা সোলার খুব বেশি বড় হবে না, এটা সেট আপটাও খুব সহজ হবে। আমরা সিনার্জিক্সের সানল্যান্ডের প্যানেল ব্যবহার করতে পারি, এছাড়াও আমরা জেনেটিক পাওয়ার সোলার ব্যবহার করতে পারি। কম দামের মধ্যে বাজারে এই সোলারগুলো অনেক ভালো, এগুলো 50 থেকে 55 টাকা ওয়াট পেয়ে যাবেন। এছাড়াও রহিম আপ্রোজের পলি প্যানেল ইউজ করতে পারেন, যেটা বর্তমান বাজার মূল্য 55 থেকে 60 টাকা ওয়াট। আমরা রিমসো সোলার ব্যবহার করতে পারি, আমরা যদি ইন্ডিয়ান সোলার নিই সেক্ষেত্রে লুম সোলার নিতে পারি, মাইক্রোটেক নিতে পারি, তবে এগুলোর দাম একটু বেশি, 70 থেকে 80 টাকা ওয়াট এগুলো পেয়ে যাবেন। তো দর্শক, এই ছিল আজকের সোলারের আমাদের টুকিটাকি টোটাল হিসাব, একটা বাসা বাড়িতে কী লাগে সোলার থেকে, টোটাল পাওয়ারটাই আমরা সোলার থেকে নিলাম। সেভ এনার্জি সেভ মানি, TM ইলেকট্রনিক্সের সঙ্গেই থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। TM ইলেকট্রনিক্স সবসময় সত্যের সন্ধানে, সঠিক সমাধান সবসময়।